वेलकम एवरीवन एएनएम जीएनएम रिजल्ट 2022 एएनএম জিএনএম 2022 সালের পরীক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো কত স্কোরে পাওয়া যেতে পারে সরকারি কলেজ, এএনএম জিএনএম এর কাট অফ মার্কস কত হতে পারে, পাশাপাশি এএনএম জিএনএম এর ফলাফল কবে প্রকাশিত হবে, সমস্ত তথ্য আজকের ভিডিওতে শেয়ার করবো। পাশাপাশি বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য এবং কিছু সতর্ক বার্তা তোমাদের জন্য রয়েছে, কারণ অনেক ভেকধারী ব্যক্তিরা ঘুরে বেড়াচ্ছে। সমস্ত তথ্য আজকে ভিডিওতে শেয়ার করব। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য, একদম অথেন্টিক আপডেট পাওয়ার জন্য। এএনএম জিএনএম কাট অফ কত হতে পারে, কি অ্যানালাইসিস বের হলো আমাদের চ্যানেল থেকে, কি অ্যানালাইসিস করা হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। পাশাপাশি রেজাল্ট কবে বের হবে সমস্ত তথ্য আজকে ভিডিওতে শেয়ার করব। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। তো প্রথমে আমি যেটা আসবো, এএনএম জিএনএম এর রেজাল্ট কবে বের হবে। আপাতত আমি যা আপডেট পেয়েছি, এএনএম জিএনএম এর ফলাফল প্রকাশিত হচ্ছে জুলাই মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে, একদম টেন্টেটিভ তারিখ 10ই জুলাই থেকে 15ই জুলাইয়ের মধ্যে প্রকাশিত হবে এএনএম জিএনএম পরীক্ষার রেজাল্ট। তোমরা যে ওয়েস্ট বেঙ্গল নার্সিং এন্ট্রান্স এক্সাম দিয়েছো, এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের ফলাফল প্রকাশিত হচ্ছে 10ই থেকে 15ই জুলাইয়ের মধ্যে। এবং যারা যারা নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি লাইক দাও এবং এখনই শেয়ার করে এই ভিডিওটি সকলের কাছে স্প্রেড করে দাও, কারণ এই ভিডিও এএনএম জিএনএম ক্যান্ডিডেটসদের কাছে পৌঁছানো অত্যন্ত দরকার রয়েছে। পাশাপাশি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, তোমরা যারা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, এখনই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশনে দেখো দেখা যাচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ, সেখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করো এবং যুক্ত হয়ে যাও। পাশাপাশি নার্সিং কাউন্সেলিং এ আমাদের চ্যানেলই কিন্তু নাম্বার ওয়ান, বিগত বছরে আমাদের চ্যানেল থেকে প্রত্যেকটি কাউন্সেলিং কিন্তু অ্যাটেন্ড করা হয়েছে। সেখানে ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং, সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং, মপ আপ রাউন্ড কাউন্সেলিং, এই যে তোমরা যে পরীক্ষাটা দিলে এরপরে কিন্তু রেজাল্ট বেরোবে, তারপরে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে তোমাদেরকে কলেজ সাজাতে হবে, ঠিক আছে, তুমি কোন কলেজে ভর্তি হতে চাইছো, কারণ অনেকের স্বপ্ন থাকে কলকাতা মেডিকেলে পড়বে, কারো স্বপ্ন থাকে নিজের বাড়ির কাছেই পড়বে, কারো স্বপ্ন থাকে যে বাড়ি থেকে অনেক দূরে গিয়ে পড়বে, কিভাবে কলেজ সাজাতে হবে, প্রথমে তোমাদেরকে চয়েস ফিলিং করতে হবে, তারপরে তোমার চয়েস এবং র্যাঙ্ক অনুযায়ী তোমাকে একটা কলেজ দেওয়া হবে, ঠিক আছে, তারপরে কিন্তু ফার্স্ট রাউন্ডের পরে সেকেন্ড রাউন্ড হবে, তারপরে মপ আপ রাউন্ড হবে, মপ আপ রাউন্ডের পরে আরো এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড হবে, এরকম করে কিন্তু 7-8টা রাউন্ড পর্যন্ত কিন্তু হবে। তাই বলছি, যাদের পরীক্ষা ভালো হয়েছে, খারাপ হয়েছে, মাঝামাঝি পরীক্ষা হয়েছে, সকলকে প্রথমে যেটা করতে হবে কাউন্সেলিং অ্যাটেন্ড করতে হবে। প্রথমে তো হেরে গেলে চলবে না, প্রথমে তোমাদেরকে কাউন্সেলিং অ্যাটেন্ড করতে হবে। আজকে আমি তোমাদেরকে টেন্টেটিভ একটা কাট অফ মার্কস জানাবো। ইতিমধ্যে কিন্তু তোমাদেরকে আমি রেজাল্ট জানিয়ে দিলাম যে 10 থেকে 15ই জুলাইয়ের মধ্যে রেজাল্ট প্রকাশিত হচ্ছে, সেটা একটা টেন্টেটিভ ডেট, ঠিক আছে, তোমরা একটা ধারণা রাখতে পারো যে সেই সময়ের মধ্যে রেজাল্ট বেরোনোর কিন্তু হাই পসিবিলিটিস রয়েছে, ঠিক আছে। পাশাপাশি আজকে আমি কাট অফ মার্কস বলবো, এই কাট অফ মার্কস গুলো যারা পেয়েছো তোমাদের সরকারি কলেজ হবেই হবে, সরকারি কলেজের কাট অফ মার্কস আমি বলছি। দেখো বেসিক্যালি কাট অফ মার্কস তো ওরকম কোনো হয় না, কারণ এটা তো চাকরির পরীক্ষা নয়, এটা হচ্ছে কোর্সে ভর্তির প্রক্রিয়া। তুমি একটি এএনএম জিএনএম কোর্স করবে, সেটার এলিজিবিলিটি, এটা একটি তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, একটি এন্ট্রান্স এটা, ঠিক আছে, তো এটার ওরকম কাট অফ মার্কস হয় না, কিন্তু তা সত্ত্বেও বিগত বছরের অভিজ্ঞতা থেকে শুরু করে পাশাপাশি এই বছরের প্রশ্নপত্র আমি যে অ্যানালাইসিস করেছি, আমার বিভিন্ন ছাত্রছাত্রী থেকে যা ফিডব্যাক পেয়েছি, আমার পার্সোনাল অনেক ডাইরেক্ট স্টুডেন্ট কিন্তু এএনএম জিএনএম বিএসসি নার্সিং এর স্টুডেন্ট, পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি নার্সিং ট্রেনিং স্কুলে কিন্তু আমাদের চ্যানেলের প্রতিনিধি রয়েছে, আমাদের চ্যানেল স্টুডেন্টসরা রয়েছে, এবং যেটা বললাম যে একদম কিন্তু বিগত বছরের কাউন্সিলিং থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু একদম বিনামূল্যে করা হয়েছে, চয়েস ফিলিং ঠিকঠাক করা হয়েছে। পাশাপাশি এই সময় কিন্তু বেশ কিছু ভেকধারী ব্যক্তিরাও ঘুরে বেড়াবে, বেশ কিছু দালাল চক্র যারা এই নার্সিং এর সঙ্গে জড়িত, অনেক দালাল চক্র কিন্তু এই টাইমে ঘুরে বেড়াবে যে আসো আমাদের থেকে কাউন্সিলিং করাও, আসো আমরা এই প্রাইভেট কলেজে ভর্তি করে দিব, কোনো পরীক্ষা দিতে হবে না, আসো আমরা ব্যাঙ্গালোরে ভর্তি করাবো, আসো আমরা পশ্চিমবঙ্গে পরীক্ষা তোমাকে ভর্তি করাবো, তুমি বাড়ি থেকে বসে পরীক্ষা দেবে, এরকম একাধিক দালাল চক্র, একাধিক প্রতারণার থেকে কিন্তু তোমরা সাবধান থাকবে। কাউন্সিলিং একদমই সোজা ব্যাপার, এটা কোনো জটিল ব্যাপার না যে তোমাকে খুব মানে পরিশ্রম করতে হবে, ঠিক আছে, এখানে তুমি বাড়িতে বসে নিজের বুদ্ধি খাটিয়ে তুমি কাউন্সিলিং করতে পারবে, কোনো কিছু ইনস্টিটিউশন কোনো প্রতিষ্ঠানের কাছে সাহায্য নেওয়ার জন্য কোনো দরকার নেই, ঠিক আছে। এবং তোমাদের যত রকম সমস্যা অবশ্যই বিগত বছরে তোমরা আমাকে প্রচুর জানিয়েছো, এবছরও আমি তোমাদের জন্য রয়েছি। পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের হেল্পলাইন নম্বর রয়েছে, সেখানে তোমরা ফোন করে তোমাদের সমস্ত কোয়ারিজ গুলো জানাতে পারবে, কোনো দালাল কোনো প্রতিষ্ঠানের কাছে কিন্তু তোমাদের যাওয়ার দরকার নেই, ঠিক আছে। এবং সবচেয়ে বড় কথা যে কলেজ কিন্তু ম্যাটার করে, তুমি কোন কলেজ থেকে ট্রেনিং নিচ্ছ সেই কলেজ কিন্তু অবশ্যই ম্যাটার করবে, ঠিক আছে। আজকে
আজকের ডেটে দাঁড়িয়ে যদি দেখা যায় যে সরকারি কলেজ এবং প্রাইভেট কলেজের ভ্যালুটা কিন্তু অনেকেই বলবে যে সেম, ঠিক আছে, যে সরকারি কলেজ থেকে পড়লেও চাকরি পাওয়া যায়, প্রাইভেট কলেজ থেকে পড়লেও চাকরি পাওয়া যায়। অবশ্যই পাওয়া যায়, অনেকেই প্রাইভেট কলেজ থেকে পড়ে চাকরি পেয়েছে, আমারও জানো অনেক কজন চাকরি পেয়েছে, কিন্তু কোয়ালিটি ম্যাটার্স, ঠিক আছে। একটা গভর্নমেন্ট থেকে তুমি যখন কোর্সটা করছো পাশাপাশি, সেখানে কিন্তু কোন কলেজ থেকে করছো সেটা কিন্তু অবশ্যই ম্যাটার করে। আজ কিন্তু যে জিএনএম এনএম কমপ্লিট করে যে সরাসরি চাকরি হয়েছে এরকম কিন্তু কোনো ব্যাপার না, এরপরেও কিন্তু আরো অনেক গল্প রয়েছে। আজকে তোমরা দেখতে পাচ্ছ যে স্বাস্থ্য ভবনের সামনে তুমুল বিক্ষোভ, ঠিক আছে। প্রত্যেক বছর প্রায় 10,000 করে নার্স নেওয়া হচ্ছে, কিন্তু চাকরি দেওয়া হচ্ছে 2,000 জনকে, তাহলে এত বাদবাকিরা কোথায় যাচ্ছে? তো এখানে অনেক গল্প রয়েছে। যাই হোক, তোমাদের যেটা প্রথম টার্গেট থাকবে, আর সবাই তো সবার পক্ষে তো প্রাইভেট কলেজে পড়া সম্ভব নয়, প্রাইভেট কলেজে পড়তে গেলে কোনো র্যাঙ্কেরও দরকার নেই, অনেক তথ্য রয়েছে, অনেক কিছু এর মাঝে গল্প রয়েছে, সমস্ত কিছু ধীরে ধীরে তোমরা জানতে পারবে, ঠিক আছে। শেষে এমনও হয়েছে যে সিট ফাঁকা পড়ে রয়েছে প্রাইভেট কলেজে, যারা জিএনএম এনএম এন্ট্রান্স পরীক্ষা দেয়নি তারাও ঢুকে গেছে, ঠিক আছে, ম্যানেজমেন্ট কোটাতে, এখানে অনেক ব্যাপার থাকে। তো যাই হোক, সমস্ত তথ্য ধীরে ধীরে আলোচনা করব। তো এই মুহূর্তে তোমাদেরকে আর না অপেক্ষা করে সরাসরি গাবগুবি নামের সরাসরি বলে দিচ্ছি কাট আপ কত যেতে পারে আমার অ্যানালাইসিস। দেখো, এখান থেকে এই স্কোরটা যারা পেয়েছো তোমরা সেফ, ফার্স্ট রাউন্ডে যে তোমরা পেয়ে যাবে এরকম কোনো গ্যারান্টি নেই, এটা ওভারঅল, ঠিক আছে। আমি বললাম যে 6-7টা রাউন্ড হবে, প্রথমে ফার্স্ট রাউন্ড হবে, সেকেন্ড রাউন্ড হবে, প্রয়োজনে থার্ড রাউন্ড হতে পারে, থার্ড রাউন্ড না হলে মপ আপ রাউন্ড হবে, এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড হবে, তারপরে আরো ফেজাসে ডাইরেক্ট হচ্ছে স্পট কাউন্সিলিং হবে, অনেক কিছু ব্যাপার রয়েছে। তো শেষমেশ পর্যন্ত কিন্তু তোমরা ট্রাই করবে, আমি বারবার বলছি। অনেকে, আমি আমার অভিজ্ঞতা আছে যে মাঝপথে কাউন্সিলিং ছেড়ে দেয়, ঠিক আছে, কিন্তু শেষমেশ পর্যন্ত দাঁতে দাঁত চেপে কিন্তু অপেক্ষা করতে হবে, কারণ সরকারি কলেজ তোমরা পাবেই পাবে, তোমাদের জয় হবে। তো প্রথমেই আমি চলে আসছি এএনএম জিএনএম এর। দেখো, কাট আপে খুব একটা ডিফারেন্স হয় না, এরকম অনেকে অনেকে তোমরা মনে করছো যে কেউ এএনএম পেলে এএনএম জিএনএম এর মধ্যে পেলে জিএনএম করতে চায়, এই তথ্যটাও কিন্তু ভুল, কারণ অনেক স্টুডেন্ট রয়েছে যাদের টার্গেট থেকে এএনএম পড়ার, যারা জিএনএম পড়তে চায় না, ঠিক আছে। সেরকমই ভাইস ভার্সা, অনেকে হচ্ছে বিএসসি নার্সিং পেয়েও ছাড়ে দেয়, এরকম আমার জানা অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা বিএসসি নার্সিং সরকারি কলেজে পেয়ে ছেড়ে দিয়েছে, আবার অনেকে টার্গেট থেকে যে বিএসসি নার্সিং টাই করবে, আবার অনেকে টার্গেট থেকে এএনএম জিএনএম এর মধ্যে জিএনএম ফার্স্ট চয়েস রাখবে, সেটা সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই বছর কি কাট আপ, কত স্কোরে কত কাট আপ হতে চলেছে, মিনিমাম জেনারেলদের ক্ষেত্রে বলছি 60-65, 115 মধ্যে পরীক্ষা হয়েছে, দুটো প্রশ্নপত্র যদি আমি কম্পেয়ার করি, প্রশ্নপত্র ভীষণ ভালো ছিল, শিফট টু তুলনামূলকভাবে জটিল ছিল, এবং এবছর কিন্তু রিপিট প্রশ্নপত্র হয়েছে, তোমরা সকলেই জানো ভৌত বিজ্ঞান এবং ইংরেজির প্রশ্ন হুবহু রিপিট হয়েছে, ঠিক আছে। তো সেখানে কিন্তু স্কোরের অনেকটা হেরফের হবে। পাশাপাশি আমি এখানে যা কাট আপ বলে যাচ্ছি এনএম জিএনএম দুটো মিলেই আমি বলছি, জেনারেলদের ক্ষেত্রে, জেনারেলদের ক্ষেত্রে স্ট্রাগলটা একটু বেশি, জেনারেলদের ক্ষেত্রে যারা ফিমেল রয়েছে সরকারি কলেজে কাট আপ, আগেই বলছি প্রাইভেট কলেজে কোনো রকম কাট আপ হয় না, প্রাইভেট কলেজে তুমি পরীক্ষা না দিলেও তুমি ভর্তি হতে পারবে লাস্টের দিকে, ঠিক আছে, সেটা সেটা কোনো হচ্ছে আমাদের কনসার্নের বিষয় নয়, সেটা আমি পরে আলোচনা করবো। অবশ্যই প্রাইভেট কলেজে অনেক ভালো ভালো প্রাইভেট কলেজ রয়েছে, ঠিক আছে, অনেক পপুলার প্রাইভেট কলেজ রয়েছে, কোনো কোনো প্রাইভেট কলেজ রয়েছে যেগুলোর হাসপাতাল নেই, ঠিক আছে, বেকার, অন্য অন্য হচ্ছে প্রাইভেট কলেজ বা অন্য সরকারি হাসপাতালের তারা আশায় বসে থাকে, আবার কিছু কিছু প্রাইভেট কলেজ আছে যারা স্বনামধন্য, যাদের নিজস্ব হচ্ছে হসপিটাল রয়েছে, এরকম অনেক ব্যাপার রয়েছে। তো কাট আপ আমি বলে দিচ্ছি, জেনারেলদের ক্ষেত্রে কাট আপ হচ্ছে 60-65 মধ্যে, ধরে রাখো আশেপাশে 1-2 হেরফের হতে পারে, 60-115 মধ্যে, 60-65 মধ্যে কিন্তু তোমাদের একটা মানে চান্সেস রয়েছে লাস্ট পর্যন্ত, কিন্তু আরো কমতে পারে, কিন্তু আমি একটু ওভারঅল দিয়ে যাচ্ছি, ঠিক আছে, 60-65 লেখাই রাখো, জেনারেল কাট আপ 60-65, এসসি দের 45-50, তোমরা এটা 40 পরিবর্তিত হতে পারে, আপাতত আমি ধরে রাখছি 45, এসসি দের যারা 45 স্কোর করেছো তোমরা সেফ সেফ স্কোরের মধ্যে রয়েছো, এসটি দের ক্ষেত্রে 25-30, ন্যূনতম 25 যারা স্কোর করেছো তোমরা কিন্তু একদম মানে সেফ স্কোর বলা যায় একদম লাস্ট পর্যন্ত, ঠিক আছে, ফার্স্টের কাউন্সিলিং ফার্স্ট রাউন্ডে যে হয়ে যাবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, লাস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওবিসি এ 50-55, ঠিক আছে, ওবিসি এ ক্যাটাগরিতে কাট অফ হচ্ছে 50-55 স্কোর পর্যন্ত যারা পড়েছ। দেখো, র্যাঙ্ক যখন তোমরা র্যাঙ্ক কার্ডটা পেয়ে যাবে না, তখন আরো অনেক ক্লিয়ার হয়ে যাবে চিত্রটা, কিন্তু আপাতত স্কোর ওয়াইজ যদি বলি, ওবিসি বি এবং জেনারেলদের মধ্যে ডিফারেন্স খুব একটা হবে না, ওবিসি বি 55-60 মধ্যে যারা স্কোর করতে পেরেছো, 55-60 মধ্যে তোমরা মোটামুটি সেফ স্কোরে রয়েছো, ইডব্লিউএসটা 50-55 মধ্যে যারা স্কোর করেছো তোমরা কিন্তু সেফ স্কোর রয়েছো, পাশাপাশি যারা পিডব্লিউডি রয়েছো তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা চান্স পাবে, পাশাপাশি যারা সিভিল ডিফেন্স এবং অরফান ক্যাটাগরি রয়েছে, অরফানদের মধ্যে আবার জেনারেল রয়েছে, এসসি এসটি রয়েছে, ঠিক আছে, তোমরাও কিন্তু হচ্ছে আরো কমে তোমাদের হয়ে যাবে। আমি আপাতত জেনারেলাইজেশন ভাবে বললাম, ওভারঅল যদি বলি আমি আরেকবার বলে দিচ্ছি, জেনারেল স্কোর 60-65 সেফ স্কোর, এসসি দের ক্ষেত্রে 45-50 সেফ স্কোর, এসটি দের ক্ষেত্রে সেফ স্কোর 25-30, ওবিসি এদের ক্ষেত্রে 50-55,
ओबीसी বিদের ক্ষেত্রে 55 থেকে 60 ইডব্লিউএস দের ক্ষেত্রে 50 থেকে 55 এগুলো কিন্তু ফিমেল দের বললাম ছেলেদের ক্ষেত্রে র‍্যাঙ্ক বেশি হবে ছেলেদের ক্ষেত্রে মোটামুটি যারা 80 পার করতে পেরেছো জেনারেল দের মধ্যে যারা 80 অর্থাৎ 85 এর কাছাকাছি গেছো তোমরা একটা মোটামুটি সেফ পাশাপাশি হচ্ছে মেল দের মধ্যে ছেলেদের মধ্যে যারা হচ্ছে এসটি ক্যাটাগরি 70 থেকে 75 এর মধ্যে রয়েছো তোমরা হচ্ছে সেফ ক্যাটাগরির মধ্যেও রয়েছো এসটি যারা ছেলেদের মোটামুটি দেখো ছেলেদের ক্ষেত্রে সিট খুব কম থাকে তাও বলছি এসটি ক্যাটাগরি যারা ছেলে রয়েছো তোমরা যদি হচ্ছে মোটামুটি 60 পার করতে পারো তাও কিন্তু তোমরা একটা সেফ পজিশনে রয়েছো ঠিক আছে কিন্তু ছেলেদের ক্ষেত্রে কাট আপটা একটু হাই হবে কিন্তু চিন্তার কোনো কারণ নেই দেখো তুমি ছেলে হও বা মেয়ে হও আমি যে স্কোরগুলো বললাম তার থেকেও যদি তোমার কম হয় তাও চিন্তার কোনো কারণ নেই সকলে কাউন্সেলিং অ্যাটেন্ড করবে তুমি যদি 10ও পেয়ে থাকো তুমি যদি 5ও পেয়ে থাকো তাও তুমি কাউন্সেলিং অ্যাটেন্ড করবে ঠিক আছে কারণ শেষ মুহূর্তে কিন্তু চমৎকার ঘটতে পারে কারণ শেষ মুহূর্তে অনেক সময় ভ্যাকেন্সি বেড়ে যায় অনেক সময় যারা পেয়ে গেল তারা ছেড়ে দেয় নানা রকম ব্যাপার রয়েছে কাউন্সেলিং সকলকে অ্যাটেন্ড করতে হবে তো আজকের ভিডিওতে তোমাদের জন্য কিন্তু আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে পাশাপাশি সরকারি কলেজের কাট অফ মার্কস কত হতে পারে সমস্ত কিছু আলোচনা করলাম ভিডিওটি এখনই প্রচুর পরিমাণে শেয়ার করো কমেন্টে তোমাদের মতামত অবশ্যই জানাও তোমার কত স্কোর হচ্ছে পাশাপাশি কোন রকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই জানাবে এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও ডেসক্রিপশনে দেখো দেওয়া আছে আমাদের টেলিগ্রাম গ্রুপ আমাদের টেলিগ্রাম গ্রুপ বলে যে লিংকটি যাচ্ছে সেটিতে ক্লিক করো এবং যুক্ত হয়ে যাও পাশাপাশি পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো সবাইকে অসংখ্য ধন্যবাদ।